নমস্কার বন্ধুরা, ইন্টারনেট থেকে প্রাপ্ত সূত্র অনুযায়ী সুখবরগুলি সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি প্রেস করুন। তাহলে সবার আগে সুখবর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি খবরটি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার আপনজনকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, 5টি তাজা খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নিই কী কী খবরগুলো আপনাদের জন্য রয়েছে। সুখবরগুলো আপনারা অবশ্যই দেখুন। প্রথম খবর হচ্ছে, করোনা ভ্যাকসিনের তথ্য চুরি চেষ্টা করছে চীনা হ্যাকাররা। এরপর দেখব আমরা মঙ্গলবার থেকে কোন কোন জায়গায় ট্রেন চলবে। তারপরে খবর হচ্ছে, 3,000 স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এরপরে হচ্ছে, 3 কোটি রেশন কার্ড বাতিল করে দিল কেন্দ্র সরকার। কিন্তু কেন আমরা দেখতে থাকবো। এরপরে আপনারা দেখুন, যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতি মাসে 1,500 টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো সবার জন্য এই সুখবরগুলো দেখার জন্যে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি। করোনা ভ্যাকসিনের তথ্য চুরি চেষ্টা করছে চীনা হ্যাকাররা। চীনের বিরুদ্ধে এই নিয়ে আমেরিকা সরব হয়েছে। প্রসঙ্গ হচ্ছে সেই করোনা, তবে এবারের বিষয়বস্তু বদলে করোনার ভ্যাকসিন। সোমবার 2টি সংবাদপত্রে প্রকাশ পেয়েছে, ইউএস ফেডারাল ইনভেস্টিগেশন ব্যুরো এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি গবেষণা তথ্য চুরির চেষ্টা করছে চীনা হ্যাকাররা। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে মার্কিন মুলুকে সরকারি ও বেসরকারি যে সমস্ত সংস্থাগুলি কোভিড-19 ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে তাদের চীনা হ্যাকিং সম্পর্কে একটি ওয়ার্নিং নোটিশ দিতে পারে FBI এবং হোমল্যান্ড সিকিউরিটি। হ্যাকাররা করোনার চিকিৎসা এবং পরীক্ষার জন্য নানান তথ্য চুরি চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে। মার্কিন আধিকারিকদের বিস্ফোরক অভিযোগ, ওই হ্যাকারদের সঙ্গে চীনা সরকারের যোগ রয়েছে। তাই বেজিংয়ের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝা লিঝিয়ান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, চীন সমস্ত সাইবার হামলার কঠোর বিরোধিতা করে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে চীন করোনার চিকিৎসা এবং ভ্যাকসিন গবেষণায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। কোনো প্রমাণ ছাড়া গুজব ও অপবাদ দিয়ে চীনকে টার্গেট করা অনৈতিক বিষয় বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে আমেরিকার বিভিন্ন সংস্থার তরফে পাল্টা সাইবার হামলাও করা হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। উল্লেখ্য, সারা মার্কিন মুলুকে চলছে করোনার বিরুদ্ধে লড়াই। ইতিমধ্যে 13 লক্ষেরও বেশি মানুষ আমেরিকা এই ভাইরাসের কবলে পড়েছে। এর মধ্যে 80,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন 2,19,000 মানুষ। ডোনাল্ড ট্রাম্পের দেশের বেশিরভাগ শহরগুলিতে চলছে মৃত্যু মিছিল। এর মধ্যে নিউ ইয়র্ক অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে 3,35,000 করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে 21,000-এর বেশি। নিউ জার্সি অবস্থাও তথৈবচ। 1,39,000 আক্রান্তের মধ্যে 9,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার আমরা দেখব যে আজ 12 মে 2020 মঙ্গলবার থেকে কোন কোন জায়গায় ট্রেন চলবে। দেখুন, মঙ্গলবার থেকে যে সমস্ত ট্রেন সোমবার বিকেল 4টা থেকে অনলাইনে বুকিং করার জন্যে চালু হয়েছিল, এবং সেটা রবিবার টুইট করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দিয়েছিলেন যে প্রাথমিকভাবে 15 দিনের ট্রেন চালানো হবে। রেলমন্ত্রী আরও জানিয়েছিলেন যে তাদের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে এবং প্ল্যাটফর্মের টিকিট পাওয়া যাবে আপনাদের। পীযূষ গোয়েল আরও জানিয়েছেন যে প্রতিটি স্টেশন থেকে টিকিট কাউন্টার বন্ধ থাকবে এবং দিল্লি থেকে আসাম এবং বাংলা থেকে বিহার ও উড়িষ্যা, গুজরাট, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক ও মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা ট্রেন আনা হবে। এবং লোকজনের যাত্রীবাহী ট্রেন চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রী পীযূষ গোয়েল। গোয়েল আরও জানিয়েছেন যে দিল্লি স্টেশন থেকে আগ্রা, হাওড়া, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর ও তেলেঙ্গানা, মুম্বাই, আহমেদাবাদ, জম্মু কাশ্মীরে ট্রেন চালানো হবে। শুধুমাত্র কোচ থাকবে এবং জানানো হচ্ছে যে টিকিট কেটেই তবেই স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। গত 25 মার্চ বন্ধ হয়েছিল রেল পরিষেবা। পাবলিক স্টার ফোর্স চালানো হচ্ছে, কেবলমাত্র মালবাহী ট্রেন চালানো হচ্ছিল। এবার থেকে শ্রমিকদের বাড়ি ফেরাতে স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল। এদিকে রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল আরও জানিয়েছে যে 300টা ট্রেন চালানো হবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। শ্রমিকদের নিজেদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে এবং রাজ্যগুলোকে সাহায্য করতে বলা হয়েছে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের তরফ থেকে। রবিবার পর্যন্ত 336 শ্রমিক স্পেশাল ট্রেনে আনা হয়েছিল।
এবং ট্রেন চালানো হয়েছিল তাতে ফেরত পেয়েছিল 3,60,000 পরিশ্রমী ও 287 ইতিমধ্যে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য থেকে। এরপরে দেখুন, কেন্দ্রীয় সরকার 3,000 স্কুল খোলার অনুমতি দিয়েছে। লকডাউনে কারণে নিয়ম মেনে বন্ধ হয়েছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে জানা গিয়েছে 3,000 স্কুল খোলার ছাড়পত্র দিচ্ছে CBSE দশম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার খাতা দেখার জন্য। 3,000 স্কুলকে মূল্যায়ন দিচ্ছে কেন্দ্রীয় সরকার, সেন্টার হিসেবে নির্দিষ্ট করা হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। পরীক্ষার খাতা দেখার জন্য স্কুলগুলি অনুমতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার ও মানব সম্পদ মন্ত্রী। 3,000 স্কুল খাতা দেখার অনুমতি দেওয়া হয়েছে। 1.5 কোটির বেশি পরীক্ষার উত্তরপত্র ইতিমধ্যে দেখার জন্য পৌঁছে গিয়েছে শিক্ষকের কাছে। আগামী 50 দিনের মধ্যে খাতা দেখা হবে ও মার্কশিট তৈরি হবে। কেন্দ্রীয় সরকারের বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই সময় কোনো রকম ক্লাস নেওয়া যাবে না, সেটা বিবৃতি করে জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে 3,000 স্কুল পাশাপাশি 616টি আঞ্চলিক দপ্তর থেকে অনুমতি দিচ্ছে, 19টি গাইডলাইন মেনে চলতে হবে। এই পরিস্থিতির মধ্যে CBSE বোর্ড পরীক্ষার ফলাফল আগামী 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে 29টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরীক্ষার মূল্যায়ন হিসেবে পদ্ধতি সিদ্ধান্ত নিয়েছে যে ICSE বোর্ড মূলত পরীক্ষার উত্তর এতদিন ধরে শিক্ষকেরা একসঙ্গে একাধিক শিক্ষক নির্দিষ্ট জায়গায় বসে উত্তর তরফ থেকে জানানো উত্তরপ্রদেশের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরপত্র শিক্ষকের বাড়িতে বসে খাতা দেখতে পারবেন এবং মূল্যায়ন উত্তরপত্র অনলাইনের মধ্যে মাধ্যমে আপলোড করতে পারবেন শিক্ষকেরা। 3 কোটি রেশন কার্ড আবার বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 3 কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন যে রেশন কার্ড ডিজিটাল করার সময় আধার কার্ডে প্রায় 3 কোটি জাল রেশন কার্ড পাওয়া গিয়েছে। এই সমস্ত রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে লকডাউন সময়। সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী যোজনা পর্যন্ত প্রত্যেক মাসে রেশন কার্ড হোল্ডারের কাছে বিনামূল্যে 1 কেজি ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে রেশন কার্ডে আধার রেশন কার্ড লিঙ্ক করা জরুরি, এই কারণে বেশ কিছু কার্ড বাতিল করলো কেন্দ্রীয় সরকার। এছাড়া কিছু জাল কার্ড তৈরি করেছে সরকার। সরকারের স্কিমে বিনামূল্যে জিনিস নেওয়া হচ্ছে, এই সমস্ত অভিযোগে কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। দেশে মোট জনসংখ্যার 40 কোটি মানুষের রেশন কার্ড বাতিল হয়েছে। এই বিষয়ে জানতে আপনাদের আধার কার্ড রেশন কার্ড দেখাতে, আধারের সঙ্গে রেশন লিঙ্ক করাতে হবে এবং আপনাদের এরপর নতুন রেশন কার্ড তৈরি হবে কেন্দ্রীয় সরকারের খাতা দপ্তর থেকে জানিয়েছে। এরপরে দেখুন, যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতি মাসে 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা পাবেন। যুবশ্রী প্রকল্পের তালিকায় প্রার্থীদের Annexure 1 ফিল করার পদ্ধতি, যুবশ্রী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন ওয়েটিং লিস্টে নাম আছে কি না কীভাবে চেক করবেন, বা যদি আপনার নাম থাকে ওয়েটিং লিস্টে তাহলে আপনি Annexure 1 এবং Annexure 2 কীভাবে ফিল আপ কোথায় জমা দেবেন, এখানে আমরা আলোচনা করে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। যুবশ্রী প্রকল্পের প্রথম তালিকায় ওয়েটিং লিস্টে নাম থাকলে তার নির্দেশাবলী হচ্ছে, যুবশ্রী প্রকল্পের প্রথম পরীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা অনলাইনে Annexure 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে Annexure 1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। Annexure 1 এর সঙ্গে Annexure 2ও জমা করতে হবে। এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পাতার কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করা বাধ্যতামূলক। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা পরপর যুবশ্রী ভাতা পাবে। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতে পারে যদি কার্যকরী শূন্যস্থান না থাকে। কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন, তার জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অনলাইনে Annexure 1 ফর্ম ফিল আপের ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে প্রিন্ট আউট জমা দেওয়ার তারিখ পেরিয়ে গেলে কিন্তু আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবে না। তো বন্ধু, এই ছিল 5টি তাজা খবর। আমরা এই 5টা যে তাজা খবর আমরা দেখলাম, এই 5টা তাজা খবরের মধ্যে কোনটা আপনার ভালো লাগলো এবং কোনটা আপনার কার্যকরী সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, যাতে আমরা সেই ধরনের খবর আরও আপডেট দিতে পারি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার কাছের জনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরগুলো জানতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি সমস্ত ভিডিও দেখতে চান। এছাড়া আপনারা পাশের যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করতে ভুলবেন না, কারণ এই বেল আইকনটি ক্লিক করলে পরে
সমস্ত আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং তার জন্যে আপনাদের ভিডিও দেখতেও সুবিধা হবে। তো বন্ধু, আপনারা যদি কমেন্ট করেন তাহলে এরকম আরও নিত্য নতুন আপডেট খবর নিয়ে আপনাদের কাছে চলে আসবো এবং অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।